কিলিয়ান এমবাপ্পের সমস্যা শারীরিক এবং মানসিক। ফ্রান্সের সংবাদ মাধ্যমকে এমন কথাই বলেছেন কোচ দিদিয়ের দেশম। ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমবাপ্পের দলে না থাকা নিয়ে প্রশ্ন আসলে এমন কথাই উঠে আসে দেশমের মুখে। অথচ দল ঘোষণা পরবর্তী সময়ে ফরাসি বস জানিয়েছিলেন ফর্ম না থাকায় কিলিয়ানকে রাখা হয়নি জাতীয় দলের স্কোয়াডে। রিপোর্ট করেছেন হাসান মেহেদি। পারফরম্যান্সের কারণে ফ্রান্স দলে নেই এমবাপ্পে, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ফর্মহীনতায় ভোগায় স্কোয়াডে জায়গা মেলেনি ফরাসি তারকা। ইঞ্জুরি কাটিয়ে রিয়ালে ফিরল ইসরায়েলের সঙ্গে নেশনস লিগের ম্যাচে ফরাসি ক্যাপ্টেনকে টিমে রাখেননি দেশম। কিলিয়ানের এই ঘটনাকে কেন্দ্র করে নানা বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হয়েছেন ফ্রেঞ্চ বস। ইসরায়েলের বিপক্ষে ফ্রান্স মাঠ ছেড়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচ শেষে তাই ঘুরে ফিরে আবারও উঠে আসে এমবাপ্পের প্রসঙ্গ। এক পর্যায়ে সংবাদ মাধ্যমে তোপের মুখেই পড়তে হয় দিদিয়ার দেশমকে। এবার তার মুখে ফুটল ভিন্ন এক কথা। জানালেন এমবাপ্পে দলে থাকতে চাইলেও নেওয়া হয়নি তাকে। কারণ হিসেবে দুষলেন এমবাপ্পের শারীরিক ও মানসিক অবস্থাকে। সে খেলতে চেয়েছিল, আমি মনে করেছি এই মুহূর্তে তাকে দলে না নেওয়াই ভালো। যে কেউই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারে, শারীরিক সমস্যার পাশাপাশি তার মানসিক সমস্যাও রয়েছে। মাদ্রিদ শিবিরে যোগ দেবার পর থেকে নিজেকে চেনাচ্ছিলেন ধীরে ধীরে, কিন্তু দিন যত যাচ্ছে পায়ের জাদুটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে শেষ 7 ম্যাচে তার ঝুলিতে মাত্র 1 গোল। এমন মলিন এমবাপ্পেকে ফুটবল ভক্তরা কবে দেখেছে তা হয়তো মনে পড়ার কথা না। 4 নভেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে মাঠে নামবেন গ্যালাকটিকো নাম্বার 9। সব ভুলে নিজের চিরচেনা রূপে ফিরতে পারবেন কি, তাই দেখতে মুখিয়ে সাদা জার্সির সমর্থকরা। হাসান মেহেদি, জিটিভি নিউজ।